আমরা যুক্ত হয়েছি ব্যারিস্টার সুমনের সাথে, তার সাথে কথা বলবো। ব্যারিস্টার সুমন, আপনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, অভিনন্দন আপনাকে। আপনার অনুভূতি জানতে চাই। না, অনুভূতি খুব একটা ওই রকম কিছু না। আমার কাছে মনে হয়েছে যে কষ্ট করছিলাম অনেক আগে থেকে, এটার ফল পাইছি। ওটা হঠাৎ করে এরকম কিছু আসে নাই, বা আমি অনেকদিন ধরে এলাকায় কাজ করতেছি, তো এটা আমার কাছে মনে হয়েছে আমার এলাকার মানুষ এটা আমাকে ফেরত দিয়েছেন সুদে আসলে। তাহলে আপনি বেশ কনফিডেন্ট ছিলেন আপনার জয়ের ব্যাপারে। হ্যাঁ, আমি আপনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চাই। তো মহাপরিকল্পনা, আমি ধরেন আমি তো বলছি যে মানুষ যেভাবে আমাকে ভোট দিয়েছেন, আমি কিভাবে মানে এত বেশি ভোট দিয়েছেন যে আমি পরিবর্তনটা ওইভাবে আনতে চাই। আমি আমার পরিকল্পনার মধ্যে আছে যে পরিবেশ নিয়ে কাজ করা, আমার পরিকল্পনার মধ্যে আছে ইয়াং সোসাইটি, আমার যারা ইয়াং আছে তাদেরকে কম্পিউটার বেসড, তারপর আই মিন ধরেন টেকনোলজি বেসড এইসব চিন্তা করা, অনেকগুলা তারপর অনেকগুলা বিষয় আছে, যেমন ধরেন আমাদের নদীগুলা নিয়ে কাজ করা, আমাদের বর্ডার এলাকা আছে আমার আমাদের কনস্টিটিউয়েন্সিতে, ওইখানে কিভাবে দ্বিপক্ষীয় ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করে আমাদের মানে খারাপ সময়ে কিভাবে আমরা দ্রুত নিজেদের মানুষকে এই যে দ্রব্যমূল্যের কিসে থেকে বাঁচাইতে পারি, এগুলা চিন্তা করা। ফুটবল নিয়ে কিছু করবেন না? ফুটবল নিয়ে আপনার আপনি আমাদের অনুপ্রাণিত করেন। ফুটবল নিয়ে তো কিছু করব না, বিষয়টা এরকম না। আমি তো ফুটবলটা তো আমার রক্তে, এটা তো আমার ফর্মে অথবা এমপি হওয়া না হওয়ার মধ্যে না। সুতরাং আপনি এটাকে ধরে নিতে পারেন, যেভাবে আমরা জিজ্ঞেস করি যে আপনি মানে পাঁচ ওয়াক্ত মানে নামাজ পড়ার ব্যাপারে, যখন পাঁচ ওয়াক্ত আমরা বলি, এরকম আমার কাছে ধরে নিছি আমি যে ফুটবলটা আমার এরকমই একটা মানে টাইম করা আর কি, যে এটা আমি কখনো ছেড়ে আসতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং আবার অভিনন্দন জানাচ্ছি।